অযোধ্যায় এক ব্যক্তির দোকান ভাঙচুর এবং মারধর করল এক উশৃঙ্খল যুবক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর সুকান্ত মার্কেটে। এদিন রাতে গোকুলনগর মসজিদ পাড়া এলাকার ইউনুস মিয়া নামে এক উশৃঙ্খল যুবক আচমকায় সুকান্ত মার্কেটে এসে হানিফ মিয়া নামে এক দর্জির দোকানে গিয়ে ভাঙচুর চালায় এবং দোকান মালিক হানিফ মিয়াকে মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, কিছুক্ষণ পর ইউনুস মিয়ার মা সহ তার এক ভাই ঘটনাস্থলে ছুটে আসে। অভিযুক্ত ইউনুস যখন দোকানদার হানিফকে মারধর করছিল তখন পাশে এক দোকানদার এগিয়ে গেলে ওই দোকানদারকেও মারধর করে ইউনুসের পরিবারের লোকেরা। অভিযোগ, দোকান থেকে 10,000 টাকা লুট করে নিয়ে যায় অভিযুক্ত ইউনুস মিয়া। আজকে হ্যাঁ আইয়াছিলাম করে চট করে সব গরমে দিয়ে ঢুকিয়েছে, বাজারে সব দোকানদার আছে ঢুকিয়েছে, আমার জিনিসপত্র ভাঙচুর, আমার মারধর, আমার কেসে 10,000 টাকা 80 টাকা পর্যন্ত পাইতেছি না অনেক। তারপরে আমার এই পাশের দোকানদার বাসাইতে হয়েছে, আমার পাশের দোকানদারের মায়ের অনেক মারধর করছে। কয়জন হয়েছিল? আইসে তো 3-4 জন, হ্যাঁ মা মারছে পাশের দোকানদারে, আর হ্যাঁ কাকা তো ভাই একটা আলামিন মিয়া, হ্যাঁ মারছে পাশের দোকানদারে।